আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতজি সম্মানিত ভাইরা গুরুত্বপূর্ণ অনেক কথা বলা দরকার আলোচনা দীর্ঘ হয়ে যাওয়ার ভয়ে অনেক কথাই বলি না আপনাদেরকে একটা হাদিস শোনাবো আল্লাহ নবী সাল্লাহ খাইবার যুদ্ধের দিন বলেছিলেন দিনের শেষভাগে বলেছিলেন লাউ তিয়ান্নার রায় গাদান আমি আগামীকালকে এমন এক ব্যক্তিকে ইসলামের এই ঝান্ডা দিব যা হাতে দিব আল্লাহ তাকে এই তাকে এই যুদ্ধে বিজয় দিবেন এবং সে আল্লাহকে এবং রাসুলকে ভালোবাসে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম তাকে ভালোবাসেন তখন এই কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সমাপ্তি ঘোষণা করলেন পরবর্তীতে সাহাবিদের মধ্যে অনেক জল্পনা কল্পনা হলো এবং নবী সাল্লাহ সাল্লাম ফলাম্মা গদাও সকালবেলা যখন ফিরে আসলেন তখন সবাই মনে করলেন যে আইয়ু হুমিও কাকে দেওয়া হবে সবাই মনে করলেন যে হয়তো আমার আমাদেরকেই জান্ডা দেওয়া হবে আমিও তো আল্লাহ এবং রাসুলকে ভালোবাসি আল্লাহ নবী সাল্লাহ আলী আলীরাজকে দেখে বলেন আইনা না আলী আলী কোথায় আছে তখন সাহাবিদের মধ্যে বা কিলা বলা হলো যে ইয়েস তাকে হি সে চোখের একটু বেদিতে আসে চোখে নিয়ে একটু সমস্যা সাল্লা নবী সাল্লাহাম লোক পাঠাইলেন ফালা ফা সালুইলেহি লোক পাঠাইলেন লোকেরা তাকে নিয়ে আসলেন কারণ আল্লাহ রসুল সাল্লাহাম ফা ফি আইনেই হি তার চোখে একটু থুতু দিলেন এবং আলহু এবং দোয়া করলেন ফাবার এমন সুস্থতা লাভ করলেন আলী রাজ আহ ক্যান ল্যাম যেন তার চোখে কোন ধরনের রোগেই ছিল না ল হওয়ার পর এত আল্লাহরসুল সাল্লাহ সালামের এই সুস্থতা দোয়া এবং সে থুতুতে এত সুস্থতা লাভ করলেন আল্লাহ রসুল সাল্লাহ সালাম আল্লী রাজনকে ইসলামের এই ঝান্ডা দিয়ে বললেন হ্যাঁ ইমসি আল্লাহ রিসলিক বা আল্লাহ রিসলিক তুমি তোমার পথে চলতে থাকো যুদ্ধের ই করো তুমি যা সেখানে ইসলামের দাওয়াত দিবে দাওয়াত দেওয়ার পরে তাদেরকে যদি তারা ইসলাম মেনে নেয় তাহলে তুমি ইত্যাদি ইত্যাদি কাজ করবা যুদ্ধের ঘটনা যুদ্ধের হাদিসটা অনেক বড় এবং আল্লাহ রসুল সাল্লাহ বললেন যে আলী লাই বিকা রজুল হইরুল্লা কামিন নিয়াম আলী তোমার দ্বারা যদি একটা লোক এই হেদায়তের পথে চলে আসে এই যে উঠ লাল উঠ এটা থেকে উত্তম আল্লাহ আকবর আমার ভাইরা আপনারা জানেন আপনারাই তো আমরা বলে থাকি আপনারা বলেন আমরাও বলি বাল্লিগু আন্নি ওলা আয়া একটা আয়াত হলেও পৌঁছাও তো এটা অর্থ কী এটা অর্থ কি আমরা বুঝেছি কোনো দিন চিন্তা করে দেখেছি এটা সালাফরা কিভাবে দেখেছেন কীভাবে ব্যাখ্যা করছেন ইমাম সুফিন ইমাম সুফিয়ান সাউর রাহিমাহুল্লাহ তিনি বলছেন চল্লিশ বছর পর্যন্ত আমার নিয়তের আমি সংশোধন করেছি আহ তো নিয়ত আর ব্যাইনা সালাত আমরা কোনোদিন আমাদের তাসকে নাফ চিন্তা করেছি আমরা নিহতের চিন্তা করেছি এখলাস নিয়ে আমরা কতটুকুই কাজ করতে পেরেছি আমরা পারছি বা বাসা আরেকজনকে কটাক্ষ করতে আমরা পারছি আরেকজনকে বকাবাজি করতে আমরা পারছি আমার সিদ্ধান্তটা সবার উপরে রাখবো যে আমারটা মেনে নিল না কেন আমি এইটা বুদ্ধি দিলাম এটা মানলো না কেন এই অমুক ব্যক্তি এই হয়ে গেছে সে একটা গ্রুপ খুলে ইয়ে হয়ে গেছে কেন মানে এই হয়ে গেছে সে আমার শ্রদ্ধা করে না আমাকে সম্মান করে না আমি কত দিন ধরে অ্যাডমিন আসি আমি কতদিন ধরে এই সালাপি মিডিয়াতে কাজ করছি আমি কত ভিডিও এডিটিং করছি আমি কতগুলি গ্রুপ পরিচালনা করছি আমি তিন বছর চার বছর আসি তার মধ্যে আমাকে কোনো মূল্যায়ন করে না আর ল হকবার এই যে চিন্তা চেতনা এই যে এটা কি নয় আমাদের মধ্যে অত্যন্ত অভাব আমরা নিয়ে কাজ করতে পারি না এখলাসের এখলাস অল্লাহে আমি প্রত্যেক ব্যক্তিকে বলবো যদি একটা ব্যক্তিও যদি এখানে এখলাস নিয়ে কাজ করেন তারটা কবুল হবে কিভাবে আল্লাহ গ্রহণ করবে আপনি আমি নিজেও জানি না মৃত্যুর পরেও সেটা আল্লাহ আল্লাহ একজনকে নিয়োগ করবেন সেটা গ্রহণ করার জন্য কিন্তু আজকে আমাদের এখলাস নাই না আমরা আলেম ওলামা না আমরা শায়েক মাসায়েক না আজকে তারা দাওয়াতি কাজ করছেন না যারা আজকে টিম চালাচ্ছেন না আজকে গ্রুপ চালাচ্ছেন যারা আজকে গ্রুপ লিডার হয়ে বসে আছেন সবার মাঝে এখলাসে গার্থী আমরা সবাই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব কালকে আমাদের এখলাস রাখতেই পারি না এক তো শয়তানে কাজ করে আর মানুষ শয়তান কাজ করে আবার নিজের ভাষা ভঙ্গি নিজের শিক্ষা দীক্ষা নিজের মান মর্যাদা নিজের সেই ধরনের নিজেরা সেই ধরনের হতে পারি না আল্লাহ হব সব দিক দিয়ে আমরা ধরা চার দেওয়ালের মাঝখানে যেন আমরা বন্দী হয়ে আছি কোথাও পালনের জায়গা নেই আজকে কি সুতরাং কোন দিকে কথা বলবো আমার ভাইয়েরা প্রত্যেক ব্যক্তি আজকে যদি কোনো ভাই যদি ক্ষমতা লোভ করেন ও প্রত্যেক ব্যক্তির আজকে তবা করা উচিত যে আমি কিসের জন্য ক্ষমতা লোভ করছি কিসের জন্য আমি চাই আমি একটা গ্রুপে আসি একটা গ্রুপ যদি আমি একটা দাওয়াত একটা কালিমা একটা ওয়ার্ড একটা শব্দ যদি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য বোঝাতে পারি এবং একটা শব্দের জন্য যদি আমাকে আল্লাহ হয়তো কালকে আমাদের মাঠে নাজ দিতে পারেন এবং একটা শব্দের জন্য একটা লোক হেদায়াত পেতে পারে যদি আমার ক্লাস থাকে ল হবে কিন্তু সেটা আমরা পারি না অথচ আমাদের গ্রুপে দুশো ছাপ্পান্ন জন লোক আছে দুশো ছাপ্পান্ন লোকের লোকজনের সাথে আমি ব্যবহার ঠিক রাখতে পারি না একটা গ্রুপ ঠিক রাখতে পারি না আমাদের ভাষাভঙ্গি মাটি আমার ব্যবহারে কয়টা লোক আসছে যে আপনার ব্যবহারের প্রতি খুশি হইয়া আলহামদুলিল্লাহ আপনার গ্রুপে আসছি আমার এই সালাফি দাওয়াতকে কজন পছন্দ করছেন আমার ব্যবহারে পছন্দ করছেন আমার দাওয়াতকে পছন্দ করছেন আপনা আপনি আমি যে গ্রুপ লিডার হয়ে বসে আছি আপনার আমার ব্যবহারে কয়জন লোক আসছে অথচ দুশো জন লোকে আমার ব্যবহারে সন্তুষ্ট হওয়ার দরকার ছিল আমার ব্যবহারে আমার ব্যবহারে এর পথে থাকার দরকার ছিল কিন্তু সেটা তো আমি আপনি পারি নাই ত্রুটি আমাদের মধ্যে অভাব নেই যে হবে সব মানুষ যে হেদায়তের পথে আসবে সেটা আমি বলি না কিন্তু একটা একটা আম আগলা বিয়া ম্যাক্সিমামের কথা বলছি সুতরাং সম্মানিত ভাইয়া বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবাহানউদ্দ আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন আমরা যেন এই সত্য এই খাটি দিনকে এই সহি মানহাজকে বুঝতে পারি নিজেদের মধ্যে আমল করতে পারি সেটা আল্লাহ আমাদেরকে আমাদেরকে তৌফিক দান করুন তারপরে আর জিনিস আমরা যে অতীতে যেটা করেছি আমাদেরকে প্রত্যেকে সমালোচনা না করে প্রত্যেক ব্যক্তি পর্যালোচনায় আসি আমরা আমাদের নিজেদের নিজেদের পর্যালোচনা করি এই জন্য তাল্লা রসুল সাল্লাহম হাদিসের বাসায় এই কথাটি বলেছেন যে আল কাইসু মান দায়না নফসাহ ও আমিল আলিমা বা আদাল মাউদ জ্ঞানী তো সেই ব্যক্তি যে নিজেকে চিনতে পারলো নিজের জিনিসটা নিজেকে চিনল নিজেরটা নিজেই চিনলো যে আমি কি করতেছি আমার নিজের নফসকে আত্মাকে আমার নিজের সংশোধনকে আমি চিনতে পারলো ও আমিল আলিমা বা আদাল মাউদ এবং মৃত্যুর পরে আমল করলো আর বোকাকে গাদাকে গোবর গণেশ মুরক্ষকে যে ইত্তা অত্তা বা হাওয়া হো যে নিজের নফসের কুপ অনুসরণ করলো ওয়া তামান আল্লাহ তওয়ান তামানি এবং আল্লাহর কাছে অনেক কিছু কামনা করলো আল্লাহ হকবর আমাদের তো তাই হয়েছে আজকে যদি আমরা এখলাস নিয়ে কাজ করে আমি প্রত্যেক ব্যক্তিরা বলবো যদি এখলাস নিয়ে কাজ করি তাহলে আমি যে একটা গ্রুপে আছি একজন ব্যক্তির সাথে আমি ভালোবাসা বন্ধুত্ব করব তাকে তার সাথে আমি ভালোবাসা বন্ধুত্ব করে তাকে আমি সহিদা সোহিকে সহি মানুষটা বুঝে তাকে আমি দাওয়াতি কাসের একজন দায়ীযোগ্য করে তুলেছি কি আমার দৃশ্য ছাপ্পান্ন জন দরকার নেই আমি পাঁচজনকে এই সালাফি মানহাজের আকিদা বুঝিয়ে তা সালাফি মানহাজকে বুঝিয়ে আমি সালাফি মানহাজের এই দাওয়াত আরেকজন পাঁচজনকে আমি গঠন করবো সেটাকে আমি পেরেছি আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের আমাদের ইউটিউব ভিডিও এডিটিংয়ের ব্যবস্থা আছে আমাদের ফেসবুক আছে ইউটিউব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা দরকার বা ইউটিউব চ্যানেল প্রচার করা দরকার ফেসবুক প্রচার করা দরকার আমাদের ওয়েবসাইট আছে আমাদের কত কি আছে আজকে জানেন আপনার আমার এই ধাওয়াতি কাজকে বাঞ্চাল করার জন্য হাজার মিডিয়াতে কাজ চলছে হাজার হাজার লক্ষ লক্ষ মিডিয়া খুলে বসে আছে যেখানে মানুষ ঢুকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে মানুষ জাহান নামের পথে চলে যাচ্ছে একটা কথা আমাদের তারা আমাদের ঘৃণা মূলক কথা বলেছে একটা কথার জন্য আমাদেরকে তারা বকাবাজি করছে যাদের 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 কাছে 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 জ্ঞান 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 হাদিসের সঠিক বিদ্যা তারা আমাদের আচার ব্যবহারে আমাদেরকে তারা সালাবদের উপরে সালাফ সালফে সালিনদেরকে তারা বোকা দিছে ইমাম আবুহানি বা শাফি মালিক হাম্বলি তাদের উপরে কথা বলছে ইমাম নাসরুদ্দিন আলবানি রহিমাহুল্লার উপরে কথা বলছে আল্লাহ বড় 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 ওলামা মাসেদের উপরে কথা বলছে আজকে জাকির নায়ক সম্পর্ক জাকির নায়ক সম্পর্কে যে প্রকার কটুক্তি সমালোচনা অথচ জাকির নায়কের জ্ঞান তাদের জ্ঞান কোথায় আছে আল্লাহ নাসির উদ্দিন সম্পর্কে সমালোচনা অথচ নাসিরুদ্দিনের মতো রাহিমাহুল্লার মতো জ্ঞান কজনের আছে অথচ এই সমস্ত মানুষের সুতরাং আমরা বসে আছি আমরা বসে বসে ঘুমাই আমরা বসে বসে ঘুমাই আর সমালোচনা করি ওই ব্যক্তির যে আমার সিদ্ধান্ত মানলো না কেন আমি অশালীন বাসা বলি তুচ্ছুস্ত ছিল বাসা বলে আমি বসে বসে আমি আজকে মনে করে আমি বসে বসে অ্যাডমিন হয়ে বসি আর শাহেক একটা উত্তর দিলে শাহেককে শুক্রান জানাই যা জাকাল্লাহ খারেন বা আর কতন পরে আমি পরিচালনা মিটিংয়ে যায় অনেক ধরনের বড় কথা বলি আমার মুখ দিয়ে অনেক ধরনের কথা বাইরে আল্লাহ আকবার তো এই সমস্ত ভাইদের আমি আমাদেরকেও বলবো আপনাদেরকেও বলবো চলেন আমরা সংশোধন হই আমরা আমাদের আত্মার সমালোচনা করে আমরা নিজেকে নিজেকে চিনি এবং আল্লাহর সন্তুষ্টি আছে কি না এটা ভাবে দেখি রাত্রে ঘুমিয়ে অন্ধকারের মধ্যে বালিশে শুয়ে বিছানায় শুয়ে টান হয়ে চিন্তা করি যে আমি আজকে সারাদিন যে কাজটা করছি কার সাথে কী করেছি হ্যাঁ সেটা আমাকে আপনাকে দেখতে হবে পরিশেষে আমি আপনাদেরকে একটা হাদিসের কথা বলে শেষ করব সেটি হলো আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন তিন দিন একটা ব্যক্তি আসছিলেন তিন দিনই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতি বলছিলেন সাহাবি জুতা পায়ে জোতা হাতে নিয়ে এবং জুতা হাতে নিয়ে এবং মাথার চুল দাঁড়িয়ে পানি পড়তেছিলেন আল্লাহ রসুল সাল্লাম তাকে তিন দিনে জান্নাতি বলেছিলেন ছোটো সাহেব আব্দুল্ল রাহর আব্দুল্ল রাহর যেন তার আব্বার অনুমতি নিয়ে তার বাড়িতে মেহমান দাঁড়িয়ে মেহমান হয়েছিলেন এবং তিনিও মেহমানদারির অনুমতি চেয়েছিলেন তার বাড়িতে যাওয়ার পরে তার বাড়িতে অনেক কিছু পর্যবেক্ষণ করে তারপর যখন বিদায়ের মুহূর্তে চলে আসছিলেন আসার পরে তিনি বলছিলাম এই কারণে আপনার বাড়িতে আসলাম কিন্তু এই জিনিসগুলি দেখলাম এই জানিনা আল্লাহ আল্লাহ রসুল কী কারণে আপনাকে জান্নাতি বলছেন সব আমল তো আমাদের মতোই করেন তার আল্লাহ রসুল সাল্লাহ আসালামের সাহাবি তাকে বলছিলেন আমি তো এই আমল করে যা দেখলা দেখলাম যখন চলে আসতেছিলেন তখন তিনি বলতেছিলেন যে আমার কাছে একটা খাস আমল আছে সেটা হলো আমি যখন ই করে আমি ঘুমাই অথবা রাত্রিতে বিছানায় যাই অথবা রাত্রি নিন্দে যাই তখন আমি পরিষ্কার অন্তর নিয়ে সবাইকে মাপ নিয়ে খালেজ অন্তর নিয়ে আমি ঘুমিয়ে থাকি অল্লাহ আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি বাসা অত্যন্ত বড় হয়ে যাচ্ছে সম্মানিত ভাই বন্ধুগণ আমরা মাফ করতে শিখি একজন একজনের প্রতি ভালোবাসা বন্ধুত্ব তৈরি করতে শিখি একজন একজনের প্রতি শ্রদ্ধাবোধ করতে শিখি একজন একজনের প্রতি আমরা মূল্যায়ন করতে শিখি একজন একজনের প্রতি নমনীয়তা ভাব শিখি আপনার নমনীয়তা বিনয় নম্রতা সম্পর্কে আলোচনা করলে আরেকটি দিক চলে যাবে কোন মানুষের মাঝে যখন আল্লাহ রসুল্লাহ হাদিস কোনো মানুষের মাঝে যখন বিনয় এবং নম্রতা থাকবে তাকে আরও মর্যাদা এবং সম্মানে নিয়ে উঠবে আর কোনো মানুষের মাঝে যখন বিনয় নম্রতা থাকবে না ওইটা আরও দিককার হবে আরও কলঙ্কিত হবে আরও নিকৃষ্ট পরাজয় যাবে আরও আদর্শ বাহিরে চলে যাবে আল্লাহ আকবার আমি যদি বিনয় নম্রতার সাথে কাজ করি আমি যদি এখলাসের সাথে কাজ করি আমাকে বলতে হবে না ক্ষমতা আপনাকে দিবে মানুষ ক্ষমতা আপনার আপনার চেয়ে নিতে হবে না মানুষ আপনাকে ক্ষমতায় উঠাবে আপনাকে সম্মান দিবে আপনার মর্যাদা দেবে আপনাকে আমাকে সম্মান দিবে। আপনি কোরআন মাজিদের আপনি আমি কোরআন মাজিদ রয়ে এত অবশ্যই পারিস না মুনাফিকের মধ্যে মুনাফিকুরের মধ্যে আল্লাহ যেটা বলছেন অলিল্লাহ আলী রসুলি অলি মিন কিন্তু মুনা সম্মান এবং মর্যাদা কার আল্লাহ এবং তার রাসুল এবং মমিনদের জন্য কিন্তু মুনাফিকরা বুঝল না অসম্মানিত ভাইরা আমাদেরকে আপনাদেরকে বুঝতে হবে চিনতে হবে জানতে হবে আমাদেরকে শিখতে হবে আমাদেরকে এই পথে এগিয়ে আসতে হবে আমাদেরকে অনেক এখন আমাদের অনেক ত্রুটি আছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আমাদের অনেক পাওয়ার আছে সবশেষে আমি সবাইকে বলবো যে আমার কতগুলি গ্রুপ আছে আমি অনেকগুলি গ্রুপে আলোচনা করি উত্তর দিই এবং সালাফি মিডিয়ার গ্রুপেও আমি চব্বিশ নম্বর গ্রুপে আলোচনা করি আমি আপনাদের সেই গ্রুপে আলোচনার জন্য বা শোনার জন্য আহ্বান করছি না কিন্তু আমার একটি শিক্ষা এবং আমল গ্রুপ আছে অনেকগুলি একটা দুইটা নয় আমি সবার কাছে আহ্বান জানাই যে আপনারা আমার শিক্ষা এবং আমল গ্রুপে আসেন সেখানে আমাদের দোয়া আছে সেখানে সোহিয়া কিদার আহ্বান আছে সেখানে হাদিস শিখানো আছে সেখানে একজন দায়ী কীভাবে হতে হবে একজন যোগ্য লোক কীভাবে হতে পারবেন আরবি ভাষাটা কীভাবে শিখতে পারবেন কোরআন ভাষাটা কীভাবে অনুবাদ করতে পারবেন হাদিসের ভাষাটা কীভাবে অনুবাদ করতে পারবেন একজন ছোট না হলে বড় দায়ী না হতে পারলে একজন ছোটো খাটো দায়িত্ব হতে পারবো জাকির নায়ক সবাই হতে পারবো না কিন্তু জাকির নায়কের মতো ছোটো দায়িত্ব আমি হতে পারবো আল্লামা নাসির উদ্দিন আলবানী সবাই হতে পারবে না আল্লামা বিন বাজ রাহিমাহল্লাহ সবাই হতে পারবে না আল্লামা সলেহ হোসেন সবার হতে পারবে না কিন্তু তাদের অনুসারিত হতে পারবো তাদের দাওয়াতগুলো আমি মানুষের কাছে বুঝে আমি পৌঁছাইতে তো পারবো আল্লাহবর এই বোঝার জন্য আমি সবাইকে উদ্যোগ নিয়েছি যাতে সবাই কোরআনের ভাষারা বোঝে সবাই যেন হাদিসের অনুবাদরা বোঝেন সবাই যেন এই আরবি ভাষাটা নিজের হাতে কলমে লেখা সবাই যেন বুঝতে পারেন যে আমি এটা বলতেছি এটা আমি এটা চোখে দেখতেছি সবাই যেন এই এই প্রক্রিয়া আমাদের চলতেছে ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আমরা সেই ধরনের উদ্যোগে আগায় যেতে পারবো যদি ভাই আগ্রহ বড় শিখতে চান জানতে চান তাহলে অবশ্যই সেই গ্রুপে আমি আহলান ও সাহলান মোবারকবাদ জানাবো আপনারা এই বিষয়ে ইনশাল্লাহ অবশ্যই সারা দেবেন সচেতন থাকবেন সতর্ক থাকবেন এবং আমরা সবাই সচেষ্ট থাকবো সচেতন সচেতন থাকবো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো রাসুল সাল্লাহ আসলামের নির্দেশ এবং তরিকা মোতাবেক আমাদের জিন্দিগি আমাদের পারিবারিক অর্থনৈতিক সামাজিক আমাদের ব্যক্তিগত আমাদের সকল জিনিসগুলো যেন আল্লাহ এবং রাসুলসাল্লা সালামের তরিকা এবং পদ্ধতি মোতাবেক হয়ে থাকে এবং পরকালে যেন আমরা এই কাজের দরুন পুরস্কৃত হয়ে জান্নাতুল ফেদস লাভ করতে পারি নাবিস আসলামের সাফাত লাভ করতে পারি আরও সে নিজ নিজে আল্লাহ যেন আমাদেরকে স্থান দান করেন সবাই যেন আমরা যেন একটা ঐতিহ্য রেখে যেতে পারি আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতের জন্য আমাদের পরবর্তী জেনারেশনের জন্য তারা যেন সহি দের উপরে প্রতিষ্ঠিত থাকে আবার তারা যেন এই দাওয়াতকে মানুষের মাঝে প্রচার এবং প্রসার করতে পারে সেই ধরনের চিন্তা চেতনা সেই ধরনের মন মানসিকতা সেইখন সেই ধরনের ঐকান্তিক চিন্তা সেই ধরনের বুদ্ধি মেধা দিয়ে আমরা আজকে থেকে আইনশাল নতুন উদ্যমে কাজে জাপিয়ে পড়বো এবং লাগবো যা অতীতে ভুল হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ বাকি জীবন আমাদেরকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন লহম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু